আসসালামু আলাইকুম, আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে র্যাঙ্ক ট্যাগ কি, র্যাঙ্ক ট্যাগ হলেই কি আমরা আমাদের যে ভিডিওগুলো আছে সেগুলোকে র্যাঙ্কে চলে আসবে কিনা, কিংবা অনেক ভিউ চলে আসবে কিনা। তো র্যাঙ্ক ট্যাগ কি এটা নিয়ে আজকের টপিকসটা হবে ভিডিওটা, এবং এই র্যাঙ্ক ট্যাগ নিয়ে অনেকের অনেক কনফিউজ আছে এবং অনেকে এটাকে অনেকভাবেই নেন। তো সকল প্রকার কনফিউজটা আমি দূর করে দিব, যে আমি আমার অনেক ভিডিওর মধ্যেই দেখাইছি যে চ্যানেলের নাম ইউজ করেও র্যাঙ্ক ট্যাগ করানো যায়। আসলে দেখেন, চ্যানেলের নাম ইউজ করেও করানো যায়, সেটা কোন ক্ষেত্রে করবেন, কিভাবে করবেন, কি আসল বিষয়, এগুলা নিয়ে আজকে কথা বলবো। এবং আজকে এটাও দেখাবো যে দেখেন, চ্যানেলের নাম আপনি ইউজ না করো কিন্তু আপনার ভিডিওতে এসইও স্কোর 80-এর উপরে উঠাতে পারবেন। আমি আমার অনেক ভিডিওর মধ্যেই বলছি যে আপনারা যখন ক্লায়েন্টের কাজ করেন তখন কিন্তু এসইও স্কোর 80-এর উপরে উঠাতে হয়। তো এটা নিয়ে আজকে কথা বলবো। এবং ভিডিওটা শুরু করার আগে বলবো যে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ফ্রিল্যান্সিং রিলেটেড সকল প্রকার আপডেট আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন, এবং প্র্যাকটিক্যাল যে কাজগুলো আমি ফাইবার আপওয়ার্ক থেকে করি কাজগুলো আমি এই চ্যানেলের মধ্যে দেখাই, প্র্যাকটিক্যালি দেখাই, যাতে আপনারাও হেল্পফুল হন। চলেন ভিডিওটা শুরু করি। প্রথমে আপনি ইউটিউব এসইওটা যদি আপনি শিখতে চান, আপনাকে প্রপার ওয়েতে কিওয়ার্ড রিসার্চ জানতে হবে। আপনি যদি কিওয়ার্ড রিসার্চ না জানেন, লো কম্পিটিটর কিওয়ার্ডটা কোথায় কিংবা হাই কম্পিটিটর কিওয়ার্ডটা কোথায় আপনি ইউজ করবেন, এটা যদি আপনি না জানেন তাহলে ইউটিউব এসইও এটা শিখতে আপনাকে কঠিন হয়ে যাবে। আপনি যদি কিওয়ার্ড রিসার্চটা খুব ভালোভাবে করতে পারেন তাহলে আপনি এই এসইওর 70-80% কভার হয়ে যাবে। তো আজকে আমি কিছু আপনাদেরকে দেখাবো, দেখেন আপনি আপনার চ্যানেলের নাম ছাড়াই কিভাবে র্যাঙ্ক ট্যাগগুলো আপনার আসবে। তো সেই সব জিনিসগুলো আজকে দেখাবো, একটা ডেমো দেখাবো। চলেন, তো এইখানে আমি আমার এই ভিডিওটার মধ্যে চলে যাব। দু একদিন আগে আমি এই ভিডিওটা পাবলিশ করছি, তো আমি আমার এই ভিডিওটা ওপেন করে নিয়েছি। এবং এই ভিডিওটার টাইটেলটা যদি আপনি একটু ফলো করেন, এখানে আমি টাইটেলটা কি রাখছি, টাইটেলটা হচ্ছে হাউ টু ওয়ার্ক ইউটিউব ভিডিও এসইও র্যাঙ্কিং অ্যালগোরিদম বাংলা টিউটোরিয়াল। তো এইখানে আমার যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা হচ্ছে এতটুকু যে হাউ টু ওয়ার্ক ইউটিউব ভিডিও এসইও র্যাঙ্কিং অ্যালগোরিদম, মানে ইউটিউবের এসইওটা র্যাঙ্কিং অ্যালগোরিদমে কিভাবে কাজ করে, এই প্রাসঙ্গিকের এই ভিডিও। তো এর সাথে আমি আরও কিছু যুক্ত করছি, সেটা হচ্ছে বাংলা টিউটোরিয়াল। তো এখন আমার যেই কিওয়ার্ডগুলো হবে এই রিলেটেড কিওয়ার্ডগুলোই হবে। এখন আমি আমার র্যাঙ্ক ট্যাগের মধ্যে যে কিওয়ার্ডগুলো হবে তার এই প্রাসঙ্গিক কিওয়ার্ডগুলো হবে, সেটা কি হতে পারে, হাউ টু ওয়ার্ক ইউটিউব ভিডিও এসইও র্যাঙ্কিং অ্যালগোরিদম, যে এইটার রিলিভেন্সে যে কিওয়ার্ডগুলো থাকবে সেই কিওয়ার্ডগুলো আমার এখানে হবে। এবং সেই কিওয়ার্ড দিয়ে যদি আমার এখানে কোনো র্যাঙ্ক ট্যাগ আসে সেইটা আমরা র্যাঙ্ক ট্যাগ হিসাবে রাখতে পারি। তো আসেন আমরা একটু ভিডিও নিচে যাই, নিচে গেলে আপনারা এখানে দেখতে পারবেন। দেখেন এখানে আমাকে 48 দেখাচ্ছে, দেন এখানে যে পারফরমেন্স যে একটা অপশন আছে সেটা আমার দেখাচ্ছে না। আচ্ছা, এটা দেখাচ্ছে না, হয়তো আমার নেটের সমস্যা, এই জন্য আমার এখানে দেখাচ্ছে না। ভিডিওটা অলরেডি কিন্তু পাবলিশ আছে, বাট এটা দেখাচ্ছে না। চলেন, আচ্ছা এটা যেহেতু দেখাচ্ছে না, এটা নিয়ে আমি একটু কথা বলি। দেখেন আপনার যখন ভিডিওটা পাবলিশ হবে না, যখন আপনার ভিডিওটা পাবলিশ হবে না অথবা আনলিশ থাকবে, প্রাইভেট থাকবে, তখন আপনাকে এতটুকুই দেখাবে, আপনাকে এই এতটুকু অপশনই দেখাবে। আপনি যখন পাবলিশ করে ফেলবেন তখন বাকি অংশগুলো দেখাবে, এটা কিন্তু অনেকে জানেন না। তো এখন আমি একটা রিফ্রেশ দিই। দেখেন আমার এই ভিডিওতে এসইও স্কোরটা 96 দেখাচ্ছে, 9.6, হ্যাঁ 96 দেখাচ্ছে। এখন অনেকে বলতে পারেন যে হয়তো আমি আমার যে চ্যানেলের নাম আছে সেটা ইউজ করে এটা এসইও স্কোর করছি, এটা অনেকে বলতে পারেন। দেখেন আমি যদি এইটার কিওয়ার্ড অপশনগুলোতে যাই, তাহলে এখানে আপনার কিওয়ার্ডগুলো একটু লক্ষ্য করেন, এইখানে আমি আমার চ্যানেলের কোনো নামই ইউজ করি নেই, এখানে আমি আমার চ্যানেলের কোনো নামই ইউজ করি নেই, এবং আমার ভিডিওর যে টপিকস আছে সেই রিলিভেন্সি এবং সেই রিলেটেড কিওয়ার্ডগুলো আমি এখানে ইউজ করছি এবং সেগুলো কিন্তু র্যাঙ্কে চলে আসছে। দেখেন এইখানে সর্বপ্রথম আমি বলছিলাম যে আমার যে ভিডিওটা কি রিলেটেড, সেটা হচ্ছে হাউ টু ওয়ার্ক ইউটিউব ভিডিও এসইও র্যাঙ্কিং অ্যালগোরিদম, এটা কিন্তু আমার একটা কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডটা, এটা যেহেতু একটা লং টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড হিসেবেও কিন্তু আপনারা নিতে পারেন। তো এখন আমরা দেখব যে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত, এই কিওয়ার্ডটা কম্পিটিটর কেমন আছে,
এটা তো জানা দরকার, দেখা দরকার। তো এই কিওয়ার্ডটা আমি এখান থেকে কপি করে নিব। এখান থেকে কপি করে নিয়ে আমার যে Vidiq টুলস আছে সেই Vidiq টুলস আমরা চলে যাব। Vidiq টুলস এ আসার পর আমি এখান থেকে সার্চ করে দিব আমাদের এই লং টেল কিওয়ার্ডটা। এখন এটা আমি সার্চ করে এখানে আমাকে একটা ডাটা দেখাবে, দেখেন আমার এটা 2000 উপরে ভলিউম আছে এবং কম্পিটিটর হচ্ছে মিডিয়াম আছে। দেখেন আমি আগেও বলছি যখনই আপনার চ্যানেলটা ছোট হবে তখন আপনি লো, ভেরি লো অথবা মিডিয়াম এই রেঞ্জের যে কিওয়ার্ডগুলো এগুলা নেবেন। এগুলা যদি আপনি নেন তাহলে আপনি এখানে র্যাঙ্কটা করতে পারবেন। এখন আপনারা বলতে পারেন যে এটা দিয়ে কোনো সার্চ হয় কিনা, দেখেন সার্চ হয় কিনা সেটাও কিন্তু এইখানে দেখাচ্ছে। সার্চ ভলিউম কিন্তু আছে, সার্চ ভলিউম কম আছে। আমার এটা যখন র্যাঙ্কে যাবে এখান থেকে ভিউ আমার কম আসবে, বাট ভলিউম তো আছে। এখন আপনি যদি সার্চ ভলিউম এখানে যদি আরও বেশি চান সেক্ষেত্রে কিন্তু আপনার এই কম্পিটিটররাও বেশি হবে। তো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, আপনার যখন কম্পিটিটর লো হবে তখন আপনার সার্চ ভলিউমটাও কিছু কম হবে। তো এটা একটা আমার লং টেল কিওয়ার্ড। এই লং টেল কিওয়ার্ডগুলো আপনারা কখন নেবেন? যখন আপনার চ্যানেলটা ছোট থাকবে, ক্লায়েন্টের চ্যানেলগুলো ছোট থাকবে, তখন আপনার লং টেল কিওয়ার্ডগুলো নেবেন। আসেন এখন দুই নম্বরে আমরা একটু দেখি। আমরা এখানে আরও কিছু কিওয়ার্ড ইউজ করছি যেটা আমার দুই নম্বর র্যাঙ্কে আছে। এটা দেখাচ্ছে এটার কিওয়ার্ডটা কি, ভিডিও এসইও র্যাঙ্ক অ্যালগোরিদম। আমরা যদি এইটা লিখে একটু সার্চ করি, এই কিওয়ার্ডটা যদি আমরা একটু কপি করি, কপি করে এইখানে যদি আমরা পেস্ট করি, ভিডিও এসইও র্যাঙ্ক অ্যালগোরিদম এই কিওয়ার্ডটা লিখে যদি আমরা সার্চ করি, দেখি এই কিওয়ার্ডের কেমন ভলিউম আছে। দেখেন এই কিওয়ার্ডটা কিন্তু একটা মিডিয়াম রেঞ্জের একটা কিওয়ার্ড এবং এইটার সার্চ ভলিউমও 1700+ আছে। দেখেন আমি এখনও বলি, বারবারই বলতেছি, কিওয়ার্ড রিসার্চ যখন আপনি ভালোভাবে করতে পারবেন আপনার এসইও 70% হয়ে যাবে। তো এইখানে আমার ইন্টেনশনটা এইটাই যে দেখেন আপনার চ্যানেলের নাম দিয়ে যদি আপনার এসইও করেন তাহলে কিন্তু ওইটা এতটা বেশি বেনিফিট আসে না, এটা ট্রু। এবং যদি আপনারা পারফেক্ট কিওয়ার্ড রিসার্চ করে যদি এই ধরনের র্যাঙ্ক ট্যাগগুলো যদি আপনি নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনার এখানে এসইও স্কোরটা পারফেক্ট হবে, ঠিক আছে? তো এসইও নিয়ে অনেকের অনেক ধরনের ভাই মতামত, অনেকে অনেক ধরনের জানেন। দেখেন আমি ভাই এখনও লার্নিং করি এবং আমি যতটুকু জানি ততটুকুই শেয়ার করি। তো ভুলটুটি আমার দ্বারা তো হতে পারে, আমার উপরে কিংবা আমার থেকে ভালো কেউ যে জানে না তা না, ঠিক আছে? ভালো মন্দটা আপনারা বুঝতে পারবেন। দেখেন এসইওতে এইখানে আমাদের এখন এসইও স্কোর কত দেখাচ্ছে। তো আশা করি আমি এখানে কি বুঝাইতে চাইছি আপনারা কিন্তু বুঝতে পারছেন। এসইওতে কিন্তু আপনারা যখন ছোট চ্যানেল হবে তখন কিন্তু আপনারা লো কম্পিটিটর কিওয়ার্ড নেবেন, যখন চ্যানেলগুলো বড় হবে তখন হাই ভলিউম র্যাঙ্কের ট্যাগগুলোও নিতে পারেন। এখন এবং এইখানে দেখেন আমি কিন্তু প্রত্যেকটা কিওয়ার্ড আমার রিলিভেন্সি কিওয়ার্ড আমি ইউজ করছি। এখানে কিন্তু আমি রিলিভেন্সির বাইরে কোনো ইউজ করি নাই। এখানে দেখেন অ্যালগোরিদম, ইউটিউব এসইও টিপস, দেন হচ্ছে গিয়ে ইউটিউব ভিডিও র্যাঙ্ক, ভিডিও এসইও, এটা এগুলো কিন্তু রিলিভেন্সি কিওয়ার্ড। এবং আমি যে সমস্ত কিওয়ার্ডগুলোতে র্যাঙ্ক করে আছি সেগুলো যদি আপনি একটু দেখেন, এগুলো কিন্তু লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ডগুলো কত ওয়ার্ডের, ভিডিও এসইও র্যাঙ্ক র্যাঙ্কিং অ্যালগোরিদম, ভিডিও এসইও র্যাঙ্কিং অ্যালগোরিদম, চার ওয়ার্ডের কিওয়ার্ড। দেখেন এগুলো দিয়ে আমার র্যাঙ্ক হয়েছে। যখন আমি ছোট ছোট কিওয়ার্ডগুলো এখানে দেখতেছি, যেমন ভিডিও এসইও টিউটোরিয়াল 3 ওয়ার্ডের, তখন কিন্তু আমার এটা র্যাঙ্ক করে নাই। তো চ্যানেলের নাম ছাড়াও ভাই আপনাদের এই এসই স্কোর এটা 90 বলেন 80 উপরে বলেন এটা কিন্তু উঠানো সম্ভব। আমি এতটুকুই জানি কিংবা আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো রিলিভেন্সিটাও অনেক ইম্পর্টেন্ট, রিলিভেন্সি রেখেই আপনার আপনার যে ভিডিওগুলো সেগুলো এসইও করবেন। হ্যাঁ, চ্যানেলের যে নামটা আছে সেটা নিয়ে যদি আপনি এসইও করেন, দেখেন এতে এসইওতের স্কোরটা আপনার ভালো আসবে, কিন্তু দেখা যায় সার্চটা কিন্তু ওইভাবে আসবে না, সার্চ ভলিউমটা কিন্তু ওইভাবে থাকবে না, সার্চ ভলিউমটা কম থাকবে, কারণ আপনার চ্যানেলের নাম দিয়ে তো বেশিরভাগ গ্রাহক সার্চ করবে না, ঠিক না? আশা করি আমি আপনাদেরকে জানি না কতটুকু বুঝাইতে পারছি, কিন্তু এসইও স্কোরটা, এই স্কোরটা যে আপনার পারফরমেন্সটা যে আপনার চ্যানেলের নাম ছাড়া, চ্যানেলটাকে নাম ছাড়া যে উঠে, আমি সেইটাই দেখানোর আপনাদেরকে চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি
যে আপনারা কিওয়ার্ডগুলো যদি ভালোভাবে প্লেসমেন্ট করতে পারেন তাহলে চ্যানেলের যে নাম আছে সেইটা ছাড়া উঠবে। আপনি যেই ভিডিওটা করতেছেন সেই ভিডিও রিলিভেন্সি যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ড দিয়ে যদি এখানে ভালোভাবে অপটিমাইজ করতে পারে তাহলে এটা কিন্তু আপনার আশির উপরে ওটা সম্ভব। তো এটা নিয়ে অনেকের অনেক একটা ভুল ধারণা থাকতে পারে, সেই ভুল ধারণাটাই আমি দূর করার চেষ্টা করলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করেন আমার জন্য। আসসালামু আলাইকুম।